বর্তমানে আমেরিকা কিছুটা ধেড়ে বাছুরের মতন হয়ে গেছে, কোনো কাজে কম্মে লাগছে না, কিন্তু এই পৃথিবীতে প্রবলেম ক্রিয়েট করতে সবার আগে প্রস্তুত। দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার পিছনে সব থেকে বড় একটা কারণ হচ্ছে আমেরিকা। তারপর এই যে সারা পৃথিবীতে মূল্য বৃদ্ধি হচ্ছে, এর জন্য কিন্তু ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এই আমেরিকাই দায়ী। আপনি বলবেন কি করে, সব বুঝতে পারবেন, ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এই কথাগুলো কেন বলছি, প্রথমে আগে এটা জেনে নিন, আমেরিকার একটা ব্যাংক আছে, বেশ বড় ব্যাংক, ফার্স্ট রিপাবলিক ব্যাংক, লাস্ট কয়েকদিনে প্রায় $100 billion লস করেছে এবং বর্তমানে এটা বলা হচ্ছে যে এই ব্যাংকটাও ডুবে যাচ্ছে। এবার আপনি এই কথাটা শুনে বলবেন যে আমেরিকাতে আবার ব্যাংক ডুবে যাচ্ছে, এই তো কয়েকদিন আগে সিলিকন ভ্যালি ব্যাংক ডুবে গেল, তাই নিয়ে কত কথা হলো। আচ্ছা, আপনি একটা কথা বলুন যে কোন একটা দেশের পরপর দুটো দুটো বড় ব্যাংক যদি ডুবে যায়, সেই দেশের ইকোনমিক অবস্থা কি হবে? চাই চাই অবস্থা হবে, চারিদিকে রব উঠবে, এই যে দেশ ডুবে গেল। কিন্তু আমেরিকার বেলায় এরকম কেন হচ্ছে না, কেন বলছে না যে বড় বড় দুটো ব্যাংক ডুবে গেল, এবার তার মানে আমেরিকা শেষ, আমেরিকার ইকোনমি শেষ, এরকম লোকে কেন বলছে না? কেন সবাই বলছে আমেরিকার ব্যাংক ডুবলে সারা পৃথিবীর লস? আমেরিকার ব্যাংকে কি আছে? আপনার বাড়ির গয়নাগুলো কি আমেরিকার ব্যাংকে আছে নাকি? অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। প্রথমে আগে বুঝুন যে ফার্স্ট রিপাবলিক ব্যাংকটা কেন ডুবলো এবং কি কারণের পিছনে। দেখুন, যখন সিলিকন ভ্যালি ব্যাংক ডুবলো, তখন অনেকগুলো রেটিং এজেন্সি, যারা ব্যাংক নানান সংস্থাকে রেটিং দেয় যে সেটা কতটা যোগ্য তার কাজ করার জন্য, তো তখন কিছু রেটিং এজেন্সি, এই যে ফার্স্ট রিপাবলিক ব্যাংক আছে, এই ব্যাংকে একদম কম রেটিং দিয়েছিল, যার ফলে মানুষ ভয় পেয়ে, যারা ইনভেস্টর ছিল তারা সবাই টাকা তুলে নেওয়ার প্ল্যান করে, খুব ভালো কথা। এবার এই যে ব্যাংক আছে, এই ব্যাংক আর একটা কেরামতি পিছন থেকে করছিল, সেটা কি, যে এর কাছে যদি ইনভেস্টররা 100 টাকা জমা রাখে, তো এরা করছিল কি, 120 টাকা আবার ইন রিটার্নে লোন দিচ্ছিল, মানে 20 টাকার কিন্তু একটা গ্যাপ সবসময় ক্রিয়েট হচ্ছিল। এবার এইটা যখন রেটিং এজেন্সিকে ধরে ফেলে যখন সেটা নিয়ে বলে, তখন সবাই মানুষ টাকা তুলে নিতে শুরু করে। এবার টাকাটা দেবে কোথা থেকে ওরা? অলরেডি তো মানুষকে 100 টাকার বদলে 120 টাকা লোন দিয়ে দিয়েছে, তো ইনস্ট্যান্ট তো ওরা কিছু রিটার্ন ব্যাক করতে পারবে না। তো এই কারণে ফার্স্ট রিপাবলিক ব্যাংক অনেক ফেডারেল এজেন্সির কাছে যায়, তাদের কাছে গিয়ে বলে আমাদের কিছু টাকা দাও, তো সেখান থেকে প্রায় $30 billion ধার নেয়। তারপরেও ইনভেস্টররা এই ব্যাংকে আর বিশ্বাস করে, এইভাবে এই ব্যাংকটা ডুবছে। এবার আমি বলেছিলাম না যে আমেরিকার ব্যাংক ডুববা মানে আমেরিকার যত না ক্ষতি, তার থেকে ঢের গুণ ক্ষতি কিন্তু আমাদের। কেন? আমেরিকা ঠিক যেভাবে সিলিকন ভ্যালি ব্যাংককে বাঁচিয়েছিল, এই ব্যাংককেও বাঁচাবে। এবার কি করে বাঁচাবে? একে কিছু টাকা দেবে, দিয়ে কোনোরকম একে জীবিত রাখবে, খুব ভালো কথা। এবার টাকাটা তো আর উড়ে উড়ে আসবে না, আমেরিকা কি করবে যে ঠিক আছে $300 billion দরকার, আমি নতুন করে $300 billion ছাপিয়ে দিচ্ছি, আমার তো নিজের টাকশাল আছে, এবং সেই টাকশালের মাধ্যমে যত টাকা আমি প্রিন্টিং করছি সেটা তো সারা দুনিয়ার রিজার্ভস এ রাখা আছে। তো ওরা টাকা প্রিন্টিং করবে, করে এই ব্যাংকটাকে বাঁচিয়ে দেবে, যার ফলে কি হবে, মার্কেটে ডলারের পরিমাণটা বেশি হয়ে যাবে, এবং ডলারের পরিমাণটা যেই বেশি হবে, অন্য সমস্ত জায়গায় ইন্টারেস্ট রেট কমতে থাকবে, আর যেই ইন্টারেস্ট রেট কমে যাবে, সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে ইনফ্লেশন দেখা যাবে, যার জন্য সবাইকে ভুগতে হবে। আর আপনি বলবেন যে সব ঠিক আছে, এত কিছুর পর আমেরিকার কি কোনো ক্ষতি হবে না? দেখুন, আমেরিকার ইনস্ট্যান্ট কোনো ক্ষতি হবে না, কিন্তু লং টার্মে আমেরিকাকে শেষ করবে এই ব্যাংকগুলো। দেখুন, কোন দেশের ব্যাংক তার অর্থনীতিকে বোঝায়, যেসব দেশের ব্যাংকগুলো যত ভালো সেই সব দেশের ইকোনমি ঠিক ততটাই ভালো। ইন্ডিয়াতে মনে করে দেখুন, আজ থেকে 1 বছর আগে ইয়েস ব্যাংক ডুবতে চলেছিল, কোন রকমে RBI তাকে বাঁচিয়ে ফেলেছিল। সেই সময় সবাই ইন্ডিয়ার ইকোনমি নিয়ে খুব চিন্তিত ছিল যে ব্যাংক কেন ডুবছে। বর্তমানে আমেরিকার অবস্থাও কিন্তু সেরকম, আমেরিকা যেহেতু তার টাকাকে ওয়ার্ল্ড রিজার্ভ কারেন্সি বানিয়েছে, তাই ওর ইনস্ট্যান্ট কোনো অ্যাটাক হবে না, কিন্তু লং টার্মে কি হয় বলছি, সবাই আস্তে আস্তে ডলারের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলবে। যেমন রাশিয়া হারিয়ে ফেলেছে, চায়না হারিয়ে ফেলেছে, ইন্ডিয়াও অনেকটা হারিয়ে ফেলেছে। তো এরা কি করছে, ডলারের বদলে তাদের রিজার্ভে তারা সোনা রাখছে, অন্যান্য দেশের কারেন্সি রাখছে। তারা চেষ্টা করছে কি, একটা ডিফারেন্ট কারেন্সি তৈরি করতে, যেমন চায়না, ইন্ডিয়া, রাশিয়া, সাউথ আফ্রিকা, ব্রাজিল মিলে ব্রিক্স কারেন্সি তৈরি করার চেষ্টা করছে। রাশিয়া, ইন্ডিয়া তাদের নিজস্ব কারেন্সিতে ট্রেড করার ট্রাই করছে। এইরকম ভাবে আস্তে আস্তে সবাই চেষ্টা করছে এই ডলারের যে প্রভাব আছে সেটা তার ইকোনমিতে যতটা কমানো যায় কমিয়ে ফেলা যাক। এইভাবে এমন একটা দিন আসবে যেদিন হয়তো এই যে ডলার আছে, এই ডলার হয়তো খুব কম দেশের রিজার্ভে থাকবে, তখন আমেরিকা কিন্তু আজকের মতন আর স্ট্রং থাকবে না। আমেরিকা আজকে স্ট্রং শুধুমাত্র তার ইকোনমির জন্য, আর ইকোনমি বলতে গেলেও তার ডলারটা যে সারা পৃথিবীর রিজার্ভ কারেন্সি, ঠিক সেই কারণে, সেটা কিন্তু একটা বড় কারণ, সেটা না থাকলে আমেরিকা অনেকটাই দুর্বল হয়ে